বৈরুতে বিস্ফোরণে দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি ও ফার্স্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দুজন বাংলাদেশি মারা যাওয়ার খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। বৈরুতের বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি বলেন, মারা যাওয়া দুজন বাদে এখন পর্যন্ত 59 জন বাংলাদেশি বিস্ফোরণে আহত হয়েছেন। বিস্ফোরণে আরও বাংলাদেশি নাগরিকের হতাহত হওয়ার আশঙ্কা করছে দূতাবাস। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে জানানো হয়েছে, ওই বিস্ফোরণে বৈরুতে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর 21 জন সদস্য আহত হয়েছেন, তাদের একজনের অবস্থা গুরুতর। নৌবাহিনীর যে 21 সদস্য আহত হয়েছেন তারা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ BNS বিজয়ে অবস্থান করছিলেন। বিস্ফোরণে জাহাজটিও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। জাতিসংঘের মেরিটাইম টাস্ক ফোর্সের অধীনে লেবাননে নিযুক্ত বাংলাদেশি ক্যাস্টল ক্লাস করভেটে BNS বিজয় ঘটনাস্থলের 200 গজের মধ্যে ছিল। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।